হ্যালো এভরিওয়ান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য একটা নিউজ নিয়ে তো শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তাহলে পরবর্তী ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানগুলো পেতে তোমাদের সুবিধা হবে দেখো এখানে এই শিরোনামে একটা খবর বেরিয়েছে আজকাল ডট ইন এর পোর্টালে দুই প্রকল্পে কর্মসংস্থান তিন লক্ষাধিক মতন সেটা হতে চলেছে তো চলো ডিটেলসটা একটুখানি দেখে নিই রাজ্যে বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট চর্মশিল্পে বিনিয়োগ করতেও আবেদন করল প্রায় হাজার সংস্থা ফলে রাজ্যে প্রায় তিন লক্ষ কর্মসংস্থানের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে লজিস্টিক হাব তৈরিতে ফ্লিপকার্ট বিনিয়োগ করবে নশো একানব্বই কোটি টাকা কল্যাণী শিল্পাঞ্চলে সেজন্য জমি দেওয়ার ছাড়পত্র দিল মন্ত্রিসভা সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন ফ্লিপকার্ট নশো একানব্বই কোটি টাকা বিনিয়োগ করবে এতে অন্তত প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থান হবে হতে চলেছে চর্মশিল্পেও প্রায় হাজারটি সংস্থা বিনিয়োগের আবেদন করেছে সেজন্য সাড়ে তিনশো একর জমি প্রয়োজন প্রচুর জলও প্রয়োজন জমি দেওয়া হলে তিন লক্ষ বেকার ছেলে মেয়ে কাজ পেতে চলেছে তো নিঃসন্দেহে এটা রাজ্যের জন্য রাজ্যের ছেলে ছেলেমেয়েদের জন্য একটা ভালো খবর তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করে দাও কমেন্ট করে নিজেদের মতামত শেয়ার করো এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে তোমরা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশান করছো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিতে পারো বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফ জব আপডেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে সেসব অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ